এবার হবিগঞ্জে প্রায় 80 লাখ হেক্টর জমিতেই পোকা দমনে পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করছে কৃষক। এই পদ্ধতিতে ফসলের মাঠে বাঁশের খুঁটি বা গাছের ডাল পুঁতে রাখা হয়, আর সেখানে বসে পোকা মাকড় খায় পাখিরা। জেলার 8 উপজেলাতেই কম বেশি এই পদ্ধতি ব্যবহার করছে কৃষক। তবে সদর ও লাখাই উপজেলার শতভাগ জমি চাষ হচ্ছে কীটনাশক ছাড়া। এতে কৃষকের যেমন সাশ্রয় হচ্ছে, তেমন রক্ষা হচ্ছে পরিবেশের। আমরা কুটিগুলা দিই ক্ষেতের মাঝে, ও আমরা উপহারে ওষুধ কম লাগে। পাখিগুলা বসলে যে রোগ জীবাণু আছে, মাজরা পোকা টোকা আছে, ধানের ক্ষতি করে, এগুলা পোকগুলা রেখা লাগে। পোকা দমনের এই পদ্ধতি জনপ্রিয় করতে কৃষকদের উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ, প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন তারা। এই পার্চিং পদ্ধতিটা ব্যবহার করে কৃষকরা অনেক উপকার পেয়েছে, তাদের কীটনাশক খরচ কমায়, এরা এইটার প্রতি দিন দিন আগ্রহ বৃদ্ধি পাওয়ায় এখন মোটামুটি প্রত্যেক প্রায় কৃষকই এটা নিজের উদ্যোগে পার্চিং করে থাকে। এই পদ্ধতি অনুসরণের মাধ্যমে একদিকে যেমন বালাই নাশক ব্যবহার না করে ফসল উৎপাদন করা যায়, অন্যদিকে ফসলকে রাখা যায় বিষ মুক্ত। কেবল ধান না, সবজি সহ অন্য ফসলেও একই পদ্ধতিতে পোকা দমন জনপ্রিয় হচ্ছে জেলায়। জহুরুল ইসলাম জনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।